হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কি নিয়ে কথা হতে চলেছে। হ্যাঁ, আমাদের সকলের প্রয়োজনীয়তা জিনিস আধার কার্ড। আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট কী করে করবে? অনেকের আপডেট করা আছে, হয়তো মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছো, বা অনেকের আপডেট করাই নেই, তো তাদের জন্য এই ভিডিওটি। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে। এবং ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকৃত হয়, তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে তোমাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। তো আমি লিখে ফেলি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। আমি অলরেডি একবার সার্চ করেছিলাম, তো আমার ওটা চলে এসেছে। তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটি সার্চ করলেই নিচে দেখবে IPPB কাস্টমার, এই একটি অপশান পাবে। তো এই অপশানটি ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পরে গভর্নমেন্টের একটি ওয়েবসাইট, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট ওপেন হবে। তো এই দেখো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো ওনাদের অনেক সার্ভিস আছে, তো সেই সমস্ত সার্ভিসের এখানে আপডেট দেওয়া আছে। তো একটু স্ক্রল করে নিচে আসবে, নিচে আসলেই তোমরা দেখতে পারবে আধার মোবাইল আপডেট। তো আমাদের আধার কার্ড যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে, তো আধার মোবাইল আপডেটে আমরা ক্লিক করলাম। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এখানে দেখো একটা ফর্ম আমাদের সামনে ওপেন হয়েছে। তো ফর্মটা আমরা চলো ফিল আপ করি। তোমাদের নামের হিসাবে এটা ক্যাটাগরি দিয়ে দেবে, মিস্টার মিসেস যে যেরকম করছে। তো আমি আমার প্রাইভেসির জন্য আমার ডিটেলসগুলো এগুলো হাইড করে রাখছি। তারপরে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমে তোমরা তোমাদের নামের ফার্স্ট নামটা দেবে, সম্পূর্ণ কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে করবে। ফার্স্ট নেম দেওয়া হয়ে যাবে। তারপরে লাস্ট নেম, লাস্ট নেমে তোমাদের সার নেমটি বসাবে। এবার তিন নম্বরে আসছে মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনারা একবার ভালো করে দেখুন। মোবাইল নাম্বারটা নতুন যেই মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করতে চাইছেন সেটা আপনি দেবেন, পুরোনোটা নয়। যেটা আপনি নতুন অ্যাড করবেন সেইটা আপনি দেবেন। তারপরে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিয়ে দেবে। আই থিঙ্ক আজকালকার দিনে সবার ইমেল আইডি আছে। এবার অ্যাড্রেস লাইন আর অ্যাড্রেস সেকেন্ড লাইন। তো অ্যাড্রেসে আপনাদের আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনার পিনকোড দিতে হবে। পিনকোড দিলেই আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিস, যেটা আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেটা আপনার ওখানে চলে আসবে। যদি না আসে দেখবেন আদার্স বলে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করে আপনি আপনার পোস্ট অফিসটা ওখানে লিখে নেবেন। এখন লিঙ্ক পোস্ট অফিস ব্রাঞ্চ, ওখানটায় আপনি আপনার পোস্ট অফিসের নাম চাইলে লিখে নিতে পারেন। এরপরে ডিভিশন, আপনার কোন ডিভিশনে বাড়ি পড়ছে সেই ডিভিশনটি দেবেন। রেজুলেশন কী আছে, রেজুলেশন দিলেন। এবার ক্যারিকেলের জায়গায় আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টটা দেবেন, কারণ আপনাদের ডিস্ট্রিক্টটাই এখানে ক্যারিকেল হিসেবে কিন্তু গণ্য করা হবে। তারপরে স্টেট, স্টেট দিয়ে দেবেন। এবার এডি সাফিসিয়ান রিকোয়েস্ট, তো এইখানে কী লিখতে হবে আমি সেটা আপনাদের করে দিচ্ছি। তো এখানে আপনারা লিখবেন আই উইল চেঞ্জ মাই মোবাইল নাম্বার উইথ আধার কার্ড, সেটি লিখে আই এগ্রি অ্যান্ড টার্মস কন্ডিশন, সেখানে ক্লিক করতে হবে। আই এগ্রি টার্মস কন্ডিশনে ক্লিক করে নিচে দেখুন একটা ওদের কোড আছে, অ্যাকচুয়ালি ক্যাপচার যেটাকে বলা হয়। তো ওই ক্যাপচারটি আপনারা ওখানটায় লিখে সাবমিট করবেন। তো সাবমিট করলে ওদের কাছে ইনফরমেশানটি পৌঁছে যাবে। তো সেই ইনফরমেশানটি পৌঁছে যাওয়ার পরে ওরা ওই ইনফরমেশান বাইজ ওরা কাজ করবে, এবং 24 hours to 72 hours মধ্যে আপনাদের নতুন মোবাইল নাম্বারে একটি SMS আসবে, সেখানে আপনার মোবাইল নাম্বার আপডেটের মেসেজটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকুও ভালো লাগে, তো আপনারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এখানে আধার কার্ড রিলেটেড, প্যান কার্ড রিলেটেড, এছাড়াও বাড়িতে বসে কী করে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করবেন, কী করে ATM কার্ড ছাড়া ক্যাশ উইথড্রল করবেন ATM-এ গিয়ে, এরকম অনেক রকম ভিডিও পাবেন, ব্লগ ভিডিও। তো যদি আপনাদের একটুও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা যদি ভিডিওটি ফেসবুকে দেখেন, তো ফেসবুকে আমাদের চ্যানেলটি ফলো করে
একটি লাইক ও শেয়ার করে আপনার বন্ধু ও বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারেন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই। তো এরপরে কী রিলেটেড ভিডিও করবো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে, যার কমেন্ট বেশি হবে সেই রিলেটেড আমরা